কিভাবে আপনি ফেসবুকে অনলাইন মানে একটিভ স্ট্যাটাস আপ করবেন বা হাইড করবেন। ফ্রেন্ডস, ফেসবুকে অনলাইন মানে একটিভ স্ট্যাটাস আপ করার পর বা হাইড করার পর আপনি যদি সারা দিন রাত 24 ঘন্টা ফেসবুকে অনলাইনে থাকেন, তবুও কেউ বুঝতে পারবে না যে আপনি ফেসবুকে অনলাইন মানে একটিভ আছেন। তো ফ্রেন্ডস, ফেসবুকে অনলাইন মানে একটিভ স্ট্যাটাস আপ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, আপনি যদি সেটিংয়ে ক্লিক না করে এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন, তবু কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি। নিচের দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি, এর আন্ডারে দেখুন একটা অপশন আছে অ্যাক্টিভ স্ট্যাটাস, এবার আপনাকে এই অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে ক্লিক করতে হবে। অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন লেখা আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, এটা দেখুন আমার অন করা আছে, এটা আপনাকে অফ করতে হবে। এবার টার্ন অফ, দেখুন এটা আমার অফ হয়ে গেছে, মানে আমার ফেসবুকের অনলাইন মানে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ হয়ে গেছে। এবার আপনার মোবাইলে যদি মেসেঞ্জার ইনস্টল করা থাকে তাহলে মেসেঞ্জারও ঠিক একইভাবে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করতে হবে। তো মেসেঞ্জারে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করার জন্য মেসেঞ্জার আসছি, মেসেঞ্জারে আসার পর এবার একদম উপরে বাঁদিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এবার একদম উপরের দিকে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে, নামের ডান দিকে দেখুন একটা সেটিং আইকন আছে, এবার আপনাকে সেটিং আইকনে ক্লিক করতে হবে। সেটিং আইকনে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অপশনটা দেখুন লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস, এবার আপনাকে অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে ক্লিক করতে হবে। অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন লেখা আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, এটা দেখুন আমার অন করা আছে, এটা আপনাকে অফ করতে হবে। এবার আপনি চাইলে এখান থেকে টাইমও সিলেক্ট করতে পারবেন, আমি কোনো টাইম সিলেক্ট করছি না, একদম নিচে পসে ক্লিক করছি। দেখুন আমার এটা অফ হয়ে গেছে, মানে আমার ফেসবুকের অনলাইন মানে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ হয়ে গেছে।